প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে ও দূরে, দেশে বিদেশে যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দরুদ এবং সালাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি ও বারাকা ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ভালো তথা উত্তম মানুষের পরিচয়ে এ বিষয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী মানুষদেরকে তিনি সর্বোত্তম এবং ভালো মানুষ হিসাবে তিনি চিহ্নিত করেছেন। আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে মানুষের ইমান, আমল এবং তার জীবনে গৃহীত কর্মনীতির আলোকে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যুগের মানুষগুলি হল সর্বোত্তম এবং ভালো মানুষ। সহি মুসলিমে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুন নাস কারনি সুম্বাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্বাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম মানুষ হলো আমার যুগের, আমার সময়ের মানুষগুলো, এরপরে তার পরবর্তী সময়ের মানুষগুলো, এরপর তার পরবর্তী সময়ের মানুষগুলো। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মানুষ সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা ঈমান আনয়ন করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং সান্নিধ্যে ইমানি পরিবেশে যারা জীবনযাপন করেছেন এবং যারা কোরআনের নির্দেশনার আলোকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের আলোকে জীবনের সকল কর্ম সুসম্পন্ন এবং সম্পাদন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে তাদেরকে সর্বোত্তম মানুষ হিসেবে তিনি চিহ্নিত করেছেন, তাদের কথা তিনি উপস্থাপন করেছেন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহ। এটা সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম মানুষ, ভালো মানুষ, যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অন্য মানুষকে কোরআন শিক্ষা দান করেন। আমরা জানি যে কোরআন হলো ইসলামী শরীয়তের প্রধান সোর্স, আমাদের হেদায়েত লাভের এবং হেদায়েতের পথে টিকে থাকার জন্য প্রধান সোর্স হলো আল কোরআনুল হাকিম, যা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত হয়েছে। কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে, হুবহু কোরআন সেভাবে আমাদের কাছে বর্তমান আছে। এই জন্য আমাদের উচিত হলো আমাদের হেদায়ত লাভের জন্য, হেদায়তের উপর টিকে থাকার জন্য নিজেরা কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআনের দাবি জীবনে পূরণ করে, কোরআনের আলো দ্বারা জীবনকে আলোকিত করে এবং অন্য মানুষকে কোরআনের আলো দান করে, শিক্ষা দান করে, তাদেরকে আলোকিত রূপে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। যদি আমরা কোরআন শিখতে পারি এবং অন্য মানুষকে কোরআন যদি শিখাতে পারি এবং মানুষের কোরআন শেখার জন্য যদি আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করতে পারি, এই ক্ষেত্রে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাহলে আমরাও এ যুগে কোরআন শিক্ষা লাভ এবং শিক্ষা দানের মধ্য দিয়ে সর্বোত্তম মানুষের শ্রেণীভুক্ত হতে আমরা সক্ষম হব। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে দারে কুতনিতে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যিনি মানবতার কল্যাণ করেন, মানুষের উপকার যিনি করেন, মানুষের যিনি মানুষের কল্যাণে উপকারে যিনি কাজ করেন, আল্লাহ নবী বলছেন তিনি হলেন সর্বোত্তম মানুষ। আমাদের মনে রাখতে হবে, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণ সাধনের জন্য। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মাহ, মানবতার কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ পাকের হুকুম অনুশাসনের আলোকে আমরা মানবতার সেবা এবং কল্যাণ সাধন করে আমরা সর্বোত্তম মানুষ হতে পারি, সর্বোত্তম মানুষ হিসাবে নিজেদেরকে আমরা তৈরি করতে পারি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবার পরিজনের কাছে উত্তম।
অন্য বর্ণনায় তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রী এবং তার জুড়ির নিকট উত্তম। অন্য বর্ণনায় এসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাব ইনদাল্লাহি খায়রুহু খায়রুহুম লিসাহিবিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার বন্ধু এবং সহকর্মীর নিকট উত্তম। অন্য বর্ণনায় তিনি বলেছেন, খায়রুল জিরান ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চারটি কথা বলেছেন, অর্থাৎ একজন ভালো মানুষকে, একজন উত্তম মানুষকে তার পরিবারের কাছে তার কর্ম আচরণ ব্যবহার এবং তার নৈতিক মূল্যবোধ ও চরিত্রের দিক দিয়ে উত্তম প্রমাণিত হতে হবে। একইভাবে তার স্ত্রীর কাছেও নৈতিক মূল্যবোধ, চরিত্র, ইমান এবং আমলের দিক দিয়ে সঠিক দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের মধ্য দিয়ে তাকে সর্বোত্তম ব্যক্তিতে পরিণত হতে হবে। তার সহকর্মী বন্ধুদের নিকট, তার প্রতিবেশীর নিকটও তাকে তার ইমান আমল এবং সঠিক কর্মনীতি, দায়িত্ব কর্তব্য সম্পাদনের মধ্য দিয়ে, তাদের হক আদায় করার মধ্য দিয়ে তাদের কাছেও সর্বোত্তম মানুষ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি উত্তম চারিত্রিক মাধুর্যের দিক দিয়ে যে ব্যক্তি উত্তম। এক্ষেত্রে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস যা আদাবুল মুফরাদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম চারিত্রিক মাধুর্যের দিক দিয়ে যে ব্যক্তি উত্তম। অর্থাৎ মানুষের চরিত্রটাই হলো মানুষের মূল্যায়নের সবচেয়ে বড় মাপকাঠি এবং মানদণ্ড। এই জন্য চারিত্রিক মূল্যবোধ যার ভালো, চরিত্র যার ভালো, তিনি উত্তম মানুষ। এ কথাটি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে বর্ণিত তিনি বলেছেন, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সেই ব্যক্তি উত্তম মানুষ যেই ব্যক্তি দীর্ঘ জীবন লাভ করেছে এবং উত্তম আমল সম্পাদন করেছে। অর্থাৎ দীর্ঘজীবী পুণ্যবান ব্যক্তি তিনি হলেন আল্লাহ পাকের কাছে উত্তম মানুষ। আমি পৃথিবীতে বেঁচে থাকলাম কিন্তু আমি ভালো কাজ করলাম না, তাহলে আমি ভালো মানুষ কোথা হলাম না। আমি পৃথিবীতে বেঁচে থাকলাম এবং আমার জীবনের সময়গুলো ভালো কাজ দিয়ে আমি পরিপূর্ণ করলাম, তাহলে আমি উত্তম ব্যক্তিদের শ্রেণীভুক্ত হয়ে নিজের জীবনকে আমি ধন্য করে নিতে সক্ষম হব। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, খায়রুন নাস খায়রুহুম কাদাআন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি উত্তমভাবে ঋণ পরিশোধ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি উত্তম পদ্ধতিতে তিনি ঋণ পরিশোধ করতেন। অর্থাৎ ঋণদাতাকে উত্তমভাবে ঋণ পরিশোধ করা, এটা একজন উত্তম ভালো মানুষের বৈশিষ্ট্য এবং এটা তার একটা ভালো একটা দিক। এটা আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের সমাজ জীবনে মানুষকে ঋণ প্রদান করলে অনেক মানুষই সঠিকভাবে ঋণ আদায় করতে চায় না, বরং সেই ঋণের টাকা সে আত্মসাৎ করে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই রাষ্ট্রীয় কোষাগার থেকে, ব্যাংকগুলো থেকে যারা ঋণ গ্রহণ করে এরা অধিকাংশই ঋণ খেলাপি হয়ে যায়। এরা ঋণটাকে আত্মসাৎ করে, ব্যাংকের টাকা মেরে দিয়ে, রাষ্ট্রের এবং জনগণের টাকা মেরে দিয়ে তারা দেশের বাইরে টাকা পাচার করে দিয়ে বা দেশে তারা বিলাসবহুল জীবনযাপন করে, যেটা কোনো অবস্থাতেই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কাম্য নয়। এটা একজন ভালো মানুষ, এমনকি মুমিন মুসলিমদের চারিত্রিক এবং ইমানের সাথে অত্যন্ত বেমানান একটি বিষয়। সুতরাং এরকম দোষে যদি কেউ দুষ্ট থাকে তাহলে এই অবস্থা থেকে তাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, যার কাছ থেকে সবাই কল্যাণের আশা করে এবং যার নিকট থেকে কোনো ধরনের ক্ষতি এবং অনিষ্টের আশঙ্কা করে না, তিনি হলেন ভালো মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তর পরিচ্ছন্ন এবং যার মুখ সত্যবাদী, অর্থাৎ মনের দিক দিয়ে যিনি পরিচ্ছন্ন মানুষ, যার অন্তরে হিংসা বিদ্বেষ নেই এবং যিনি মুখ দিয়ে সত্য কথা বলেন, কল্যাণকর কথা বলেন, তিনি ভালো মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, যিনি আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন তিনি ভালো মানুষ। অন্য আরেকটি বর্ণনা এসেছে, যাকে দেখলে মহান আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার আনুগত্যের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের কথা, ইসলামী অনুশাসন মেনে চলার কথা মনে হয়, স্মরণ হয়, তিনি হলেন
সর্বোত্তম এবং ভালো মানুষ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলা তার অধিকাংশ সৃষ্টির উপর আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, উচ্চ মর্যাদা দান করেছেন। সুতরাং আমরা যদি আমাদের ইমানটাকে ঢেলে সাজিয়ে, ইমানটাকে শানিত করে, তার আলোকে আমরা যদি ভালো কাজ সুসম্পন্ন করতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই হাদিসগুলোর আলোকে ভালো এবং উত্তম মানুষ হওয়ার সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে এবং আমরা দুনিয়া এবং আখেরাতে উত্তম জীবন, সফলতা, সমৃদ্ধি, আল্লাহ পাকের নিকট থেকে মহা পুরস্কার আমরা লাভ করতে সক্ষম হব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।